আপনারা দেখছেন MCS জানাচ্ছি শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান কত কথা। আপনারা জানেন আজকে আমাদের মৌলভীবাজারের দ্বিতীয় বর্ষপূর্তি, এবং দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকের এই অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে আমরা সাজিয়েছি। আমরা অন্যান্য অনুষ্ঠানে যেভাবে আমরা বিভিন্ন বিষয়ে আমরা যারা বিভিন্ন বিষয়ে যারা প্রজ্ঞাবান যারা যে বিষয়ে যারা অনেক কিছু জানেন তাদেরকে নিয়ে আমরা কথা বলে থাকি, কিন্তু এবারের অনুষ্ঠানে আমরা একটু ভিন্নভাবে করছি। মূলত আমাদের মৌলভীবাজার যারা করছেন এবং MCS কর্তৃপক্ষ যারা এই অনুষ্ঠানকে যারা ব্রডকাস্ট করছেন মূলত তাদেরকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে দুজন অতিথি আছেন, আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছি। আমার পাশে আছেন জনাব সৈয়দ আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ পারভেজ ভাই, আপনাকে ধন্যবাদ। আমার পাশে আছেন জনাব আনোয়ার আহমদ শামসাদ, যিনি আমাদের মৌলভীবাজার এবং এই সপ্তাহের মৌলভীবাজারের প্রযোজক। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আমরা এই দুই অতিথির সাথে আমরা আমাদের মৌলভীবাজারের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো, বিশেষ করে 1-7। আমাদের এই অনুষ্ঠানের মূল কথাটি হচ্ছে 1-7। এই যে 1-7 একটি অনুষ্ঠান একটি কার্যক্রম দিয়ে শুরু করে আস্তে আস্তে তার 60টি কার্যক্রম পরিচালিত করছে, সেটি হচ্ছে একটি ভিন্ন বিষয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে দুই অতিথির সাথে কথা বলবো। প্রথমে আমি কথা বলছি MCS মৌলভীবাজারের ডিরেক্টর টেকনিক্যাল জনাব আবুল কালাম আজাদ পারভেজ ভাইয়ের সাথে। পারভেজ ভাই জি, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনাদের MCS-এর মূল বক্তব্য হচ্ছে এক সিগন্যাল এক জেলা একসাথে পথ চলা, এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু খুলাসা করে বলেন। ধন্যবাদ সোহেল ভাই। আজকে প্রথমে আমাদের আজকের এই সরাসরি প্রোগ্রাম যারা উপভোগ করতেছেন, আমি সবাইকে আমাদের মৌলভীবাজার ক্যাবল সিস্টেমসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সোহেল ভাই, আপনার প্রশ্নটা বড় অত্যন্ত সুন্দর প্রশ্ন। সম্ভবত এক সিগনাল এক জেলা একসাথে পথ চলা, এটা আমাদের বোর্ডের আমাদের ম্যানেজমেন্টের জনাব শওকত হাসান খান এলিন, আমাদের MD, উনি অনেকদিন থেকে এই একটা ব্যাপার নিয়ে চিন্তা করতেছেন যে যদি সবাই একসাথে চলি, সম্ভবত সংগঠন বলেন একসাথে চললে তার মধ্যে একটা গুণাগুণ থাকে। আমাদের আদৌ আসলে যখন আমরা এটা অনেক চিন্তাভাবনা করলাম, মিটিং করলাম, করে ওনার সিদ্ধান্তেই চলে আসলাম যে আসলে তো সুন্দর একটা কথা যে সবাই যদি একসাথে চলি কোনো দাঙ্গা হাঙ্গামা ঝগড়াঝাটি কিছুই হবে না, আমাদের জন্য খুব ভালো। তাই আমরা সবাইকে অনেক বুঝিয়ে সুজিয়ে মৌলভীবাজারে আমাদের শ্রীমঙ্গল থানা বলেন, রাজনগর থানা বলেন, কুলাউড়া বলেন, বল্লেখা বলেন, জুড়ি সবাইকে একসাথে নিয়ে আমরা এই একটা উদ্যোগ নিয়েছি যে সবাই একসাথে এক সিগন্যালের নিচে সবাই ব্যবসা করব, এক সিগন্যালে আমরা সবাই একসাথে পথ চলব। এটাই আমি যেটি বুঝতে যাচ্ছি যে আগে তো ধরেন শ্রীমঙ্গল ক্যাবল নেটওয়ার্ক ছিল, জুড়ি ক্যাবল নেটওয়ার্ক, বড়লেখা ক্যাবল নেটওয়ার্ক, মৌলভীবাজার ক্যাবল নেটওয়ার্ক, এই যে বিভিন্ন নেটওয়ার্কগুলো আপনারা একসাথে হয়েছেন, এটাই তো মূল বিষয়। আমরা সবাই এটা সোহেল ভাই সবাই কিন্তু যার যার মতো লাইসেন্স বিলং করে, ব্যবসা সবার সবার মতোই আছে, কিন্তু এখন বর্তমানে মৌলভীবাজার জেলার সব কেবল অপারেটর ধরেন শ্রীমঙ্গল, কুলাউড়া, বল্লেখা, জুড়ি সবাই MCS-এর সাথে সম্পৃক্ত। যেমন আমরা MCN আমাদের একটা ম্যানেজমেন্ট আছে, আমাদের একটা বোর্ড আছে, MCS করার পরপরই আমরা সবাই একসাথে এখন আপনি বলতে পারেন শ্রীমঙ্গলে যারা আছে এরাও কিন্তু MCS-এর ডাইরেক্টর। আপনি ভানুগাছে যান, ভানুগাছে যে বদরুল ইসলাম, আশরাফুল ইসলাম বদরুল, উনিও ডাইরেক্টর। এইভাবে আমরা ডাইরেক্টরশিপ নিয়ে আমরা সবাই এক এক ছাতার নিচে মানে একই এক জায়গায় চলে আসছি। এই হলো মৌলভীবাজার কেবল সিস্টেম নাম দিয়ে আমরা এই ব্যবসাটা শুরু করেছি। ধন্যবাদ। মানে বিষয়টা হচ্ছে যে আপনাদের অত্যন্ত সুন্দর একটি পরিকল্পনা আমি মনে করি যে টোটাল জেলাকে একটা সিগন্যালের আওতায় নিয়ে আওতাভুক্ত করে এবং সব এই যে প্রোগ্রামগুলো হচ্ছে সেটা একই সিগন্যালে সেটি পরিচালিত হচ্ছে, একই সিগন্যালের নিচেই পরিচালিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো শামসাদ ভাই, আপনি তো আমাদের মৌলভীবাজার এবং এ সপ্তাহের মৌলভীবাজার
এই দুটি অনুষ্ঠানের প্রযোজক এবং মূলত আমাদের মৌলভীবাজারের সকল কর্মকাণ্ডের সাথেই আপনার একটি যোগসুযোগ রয়েছে। আপনি এক থেকে সাত এই বিষয়টাকে যদি খুলাসা করে বলেন। ধন্যবাদ সোহেল ভাই, ধন্যবাদ জানাচ্ছি এমসিএস মৌলভীবাজার কেবল সিস্টেমের পরিচালক সৈয়দ আজাদুর রহমান পারেশ ভাই সহ যারা দর্শক আছেন টেলিভিশন স্ক্রিনের সামনে বসে এই অনুষ্ঠান উপভোগ করছেন। আমরা সকলেই জানি আমাদের মৌলভীবাজার একটি তত্ত্ব, বিনোদন এবং এই জেলার বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা প্রত্যেক মাসে, আমরা প্রথম দিকে আমরা এক মাসের প্রোগ্রাম একসাথে সম্প্রচার করতাম এবং এর ধারাবাহিকতায় আমরা গত দু বছর যাবত এ সপ্তাহের মৌলভীবাজার নামে একটি শুধু সংবাদভিত্তিক এ সপ্তাহের মৌলভীবাজার যে অনুষ্ঠানটি আমরা জেলার ঘটে যাওয়া সকল সংবাদগুলোকে আমাদের সহকর্মীদের মাধ্যমে এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করে এবং অনেকেই আমাদের আমন্ত্রণ করেন, আমরা এগুলো সংগ্রহ করে সপ্তাহে শুক্রবার আমরা এই অনুষ্ঠানটি সম্প্রচার করে থাকি এবং আরও দুই দিনে এই অনুষ্ঠানেরই আমরা পুনঃপ্রচার করে থাকি। তো এক থেকে সাত এই বিষয়টা এইভাবেই আসছে, আমরা অতীতে মূলত আমাদের মৌলভীবাজার অনুষ্ঠানটি আমরা একক এবং একটি অনুষ্ঠান ছিল এবং এই আমাদের মৌলভীবাজার অনুষ্ঠান থেকে এখন আমরা এ সপ্তাহের মৌলভীবাজার, গানে গানে আমাদের মৌলভীবাজার একটি ইসলামী প্রোগ্রাম আছে এবং এই সাংস্কৃতিক তত্ত্ব নিয়ে একটি অনুষ্ঠান আছে কথকথা সহ আমরা সাতটি অনুষ্ঠান আমরা এখন উপস্থাপন করছি এবং নিয়মিতভাবে আমরা এগুলা এই সম্প্রচার হয়ে আসছে। তো এই থেকেই মূলত এই দুই বছর এমসিএস আমাদের মৌলভীবাজারের যে পথ চলায় ধারাবাহিকভাবে যে সাতটি অনুষ্ঠান আমরা উপস্থাপন করতে পারছি এই বিষয়টাই মূলত এক থেকে আমরা সাত বলে অনুষ্ঠান আজকের এই আয়োজন। এই আয়োজনে অনেকগুলো আয়োজন আছে, এই রাত আটটার পরে আমরা এই উপলক্ষেই বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কাটা হবে এবং জনপ্রতিনিধি এবং সমাজ সচেতন ব্যক্তিদের পক্ষতে আমরা শুভেচ্ছা ওনাদের দেব, ওনাদের কাছ থেকেও আমরা শুভেচ্ছা গ্রহণ করব। ধন্যবাদ। মানে আপনার কথা হচ্ছে যে এক থেকে সাত, সেটি মূল বিষয়টা হচ্ছে যে আপনার সাতটি প্রোগ্রাম করছেন, এই সাতটি প্রোগ্রাম দুই বছরে আপনাদের পথে চলার সাতটি ফুল বলতে পারি বা সাতটি মানে কী বলো আপনার সাতটি স্তম্ভ বলতে পারি, যে সাতটি প্রজেক্ট বলতে পারি, এই সাতটি প্রজেক্ট নিয়ে আপনারা এগুচ্ছেন। তো এর মধ্যে মনে করেন যে আপনার নৃত্যের ঝংকার, ইসলামিক যে অনুষ্ঠান যেটি সবুজ মিনার বা আমরা যে অনুষ্ঠানে করে থাকি কথকথা, তারপরে আছে মনে করেন আপনার যে সপ্তাহের মৌলভীবাজার, এই যে অনুষ্ঠানগুলো আপনারা করেন, তো এইসব অনুষ্ঠান করতে তো বা ফাইন্যান্সের প্রয়োজন হয় তাই না? একটা অনুষ্ঠান করতে অনেক খরচ আছে, সেটিকে আপনারা কীভাবে সেগুলোকে আপনারা অ্যারেঞ্জ করেন? ধন্যবাদ সোহেল ভাই, আমরা সীমাবদ্ধতার জায়গাতে আপনি প্রশ্নটি তুলেছেন। আমরা মূলত অনুষ্ঠানটি পুরো জেলাব্যাপী সম্প্রচার হয় এমসিএসের মাধ্যমে, একটা সিগন্যালেই জেলার সর্বত্র প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকলেই অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে এবং পরিচিত বন্ধুবান্ধব এবং এই অনেক ঘনিষ্ঠজন যারা আছে তাদের কাছে আমরা যখন একটি অনুষ্ঠান আমরা আমাদের মতো করে তৈরি করব আমরা পরিকল্পনা রাখি, এই বিষয়টাই আমরা যে কোনো একটি প্রতিষ্ঠানকে আমরা আলোচনা করি, আলোচনা করার পরে আমরা এই ব্যয়টা ওনাদের উপস্থাপন করি এবং এই ব্যয়টাই আবার আমরা এমসিএস কর্তৃপক্ষকে আমরা অবহিত করি যে আমরা এই ব্যয়ের মধ্যে একটি অনুষ্ঠান আমরা নির্মাণ করব এবং পুরোদমেই একটা অফিসিয়াল ডেকোরাম মেনে নিয়েই আমরা এই অনুষ্ঠানটি বিজ্ঞাপন সংগ্রহ করি এবং এই বিজ্ঞাপনের খরচেই আমরা অনুষ্ঠানটি মূলত সম্প্রচার করে থাকি। তার মানে আপনারা যেসব বিজ্ঞাপন পেয়ে থাকেন আপনাদের এই অনুষ্ঠানের জন্য, যেমন আমাদের কথকতা সুন্দরী বিউটি পার্লার সৌজন্য হয়, তার মানে সুন্দরী বিউটি পার্লার সেটি এই অনুষ্ঠানে কিছুটা খরচ বহন করে, পুরোপুরি তো করে না কারণ পুরোপুরি করলে তো আপনাদের অনেক টাকার প্রয়োজন হয়। তো জাস্ট আমার মনে হয় যে আপনারা অনেক কষ্ট করে অনেক ঘাটতি দিয়ে অনুষ্ঠানটি করছেন। একটা বিষয় সোহেল ভাই আমাদের বলতে হচ্ছে, কারণ এই যে সুযোগ দেশের 64টি জেলা রয়েছে, আমি হলপ করে বলতে পারি এই 64টি জেলার মধ্যেই 63টি জেলাতে এইরকম অনুষ্ঠান কেউ উপস্থাপন এবং সম্প্রচার করে থাকে আমার জানা নেই কোথাও হতে পারে, কিন্তু একমাত্র জেলা মৌলভীবাজার যেটা এমসিএস কর্তৃপক্ষের মাধ্যমে এবং আমাদের মৌলভীবাজার
বিশেষ করে পরিচালক সোহেল আহমদ সহ আপনারা যারা আছেন সকলের, আপনারা দীর্ঘদিন যাবত আপনাদের অবস্থান থেকে আমাদের সহযোগিতা করার ফলেই এমসিএস কর্তৃপক্ষের মাধ্যমে আমরা অনুষ্ঠানটির ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি। অনেক সীমাবদ্ধতা আমাদের আছে, অনেক এপিটোপিট আছে, আমরা যেগুলোকে আমরা উতরিয়ে আমরা এই সাহস করেই আমরা এগিয়ে চলছি। তবে সকলের সহযোগিতা যে উদাত্তভাবে আমাদের প্রতি রয়েছে, এই জন্য আমরা আমাদের মৌলভীবাজার এবং এ সপ্তাহে মৌলভীবাজার যারা আমরা এটা পিছনে আছি, আমরা কৃতজ্ঞ বড়ে এগুলা স্মরণ করি। তার মানে আমরা এটা বলতে পারি যে প্রত্যেকের এখানে যারাই কাজ করেন তারা আপনাদেরকে নিজের মতো করে, মানে সেখানে কোনো ধরনের যে আমরা যেটা ব্যবসায়িক মনোবৃত্তি বলি সেটা কিন্তু না, সেটা জাস্ট হচ্ছে একটা একটা জিনিসকে তুলে ধরা, একটা নতুন ভাবনাকে এস্টাবলিশ করে হচ্ছে আপনাদের মূল কাজ, তাই তো? এক্ষেত্রে একটু স্মরণ করে নেওয়া ভালো, এই যারা এখানে এই উপস্থাপন করেন, যারা নিউজ পড়েন, যারা বিভিন্ন প্রোগ্রামের প্রডিউস করেন, কাউকে কিন্তু আমরা কোনো সম্মানই দিতে হয় না। পুরো বিষয়টাই এই একটা সাংস্কৃতিক মনোভাব থেকে এবং ব্যক্তিগত শৌখিন মনোভাব থেকেই আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে সবে যাচ্ছি। আমরা বলতে পারি যে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে এই প্রোগ্রামটি চলছে, এটাই তো? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমি জানতে চাচ্ছি যে এই যে এমসিএস আপনারা যে অনুষ্ঠানগুলো প্রচার করছেন, এই প্রোগ্রামগুলো আপনাদের মাঠে। ধন্যবাদ সোহেল ভাই। মূলত আমাদের মৌলভীবাজার জেলা অনেক সুন্দর একটা জেলা। আমাদের জেলায় অনেক কবি বলেন, সাহিত্যিক বলেন, নাট্যকার বলেন, অ্যাজ এট এক্সাম্পল বললে আপনি আজকে এখানে আজকে এই টকশোতে আসেন, আপনিও তো প্রযোজনা করেছেন অনেক নাটক। আমরা বাইরে গেলে অনেক সময় নাটক দেখি, ভালো ভালো নাটক দেখি, আমাদের মনে হয়ে যায় যে আপনারাও নাটক করেছেন, খুব ভালো ভালো অনুষ্ঠান উপহার দিয়েছেন, কিন্তু ওইটা ব্রডকাস্টিং মানে ওইটা পৌঁছানোর মতো কোনো ভালো ব্যবস্থা নেই বা ছিল না। আমরা চিন্তা করেছি, মানে আমাদের ম্যানেজমেন্টে বসে চিন্তা করলাম যে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী জিনিস বা মৌলভীবাজারের যে আজকে যারা এত কষ্ট করে নাটক বা কবিতা বা সাহিত্য লিখেছেন তাদেরকে আমরা কীভাবে পরিচিত করে দেব, দ্বারগুড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা মিটিং করে আমি সিদ্ধান্ত করে তারপরে ওই আমাদের মৌলভীবাজার অনুষ্ঠানটা এর আগে হতো শুধু আমাদের এমসিএনএ, শুধু এমসিএনএ হতো। সেই সুবাদে আমরা যখন এমসিএস করলাম তখন বললাম যে এখন তো সারা জেলায় হয়ে যাবে, সেখানে শুধু আমরা ওই দিয়ে আমাদের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে ওইগুলো তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম আমাদের বর্তমানে যে পরিচালক বা প্রযোজনা করে আমাদের সোহেল ভাই, এদিকে যদিও আমরা আজকে এমসিএস অনেক ডাইরেক্টর কিন্তু আপনাদের আবার সিনিয়র না, আপনাদেরই জুনিয়র। আসলে আমাদের চিন্তা চেতনা মূলত হলো আপনারা আপনাদের আপনারা আগে দেখে এসেছি আপনারা কী কী করেছেন, সেই সুবাদে আমরা আপনাদের এইগুলা তুলে ধরার জন্য মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের ছেলে আমরা ব্রডকাস্টিং আমাদের যতদূর সম্ভব সাহায্য হয়তো পর্যাপ্ত পরিমাণে, আমার মমসাদ ভাই যে কথা বললেন আমরা পর্যাপ্ত পরিমাণ করতে পারতেছি না, চেষ্টার কোনো ত্রুটিও করতেছি না এই। আর আগামীতে আরও আমাদের চিন্তাধারণা আছে, আমরা কমিউনিটি পুলিশ কমিউনিটি টেলিভিশনের একটা লাইসেন্সের মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন, আমরা এটা অলরেডি আমরা অ্যাপ্লিকেন্ট আমরা এটা অ্যাপ্লিকেশন করেছি, বাংলাদেশে যখন কমিউনিটি টেলিভিশনের লাইসেন্স দেওয়া হবে প্রথমে আমরা পাব, দশটা বারোটার মধ্যে আমরা একটা আছি সারা বাংলাদেশে, বারোটার মধ্যে আমরা একটা আছি মানে এই। আর আমার তো আর আপনাকে বলার কিছু নেই, সবই আপনি নিজেই জানেন। ভাই আমি যেটা জানতে চাই যে আপনাদের এই যে তরুণ যে লিডারশিপ মানে আপনাদের ব্যবসায়িক লিডারশিপ বলবো এটা এমসিএস, আপনারা এই যে ভাবনাগুলো করছেন এবং কমিউনিটি টেলিভিশনের কথা ভাবছেন,
এবং আপনারা বাংলাদেশে 10 থেকে 12টা কমিউনিটি টেলিভিশন হওয়ার সম্ভাবনা আছে, যদি হয় তাহলে আমাদের আপনারা একটি পাচ্ছেন। তার মানে আমাদের মৌলভীবাজার জেলা এই ক্ষেত্রে একটি কমিউনিটি টেলিভিশন হলে কিন্তু আমরা অনেক এগিয়ে যাব, আমাদের এইসব অনুষ্ঠানগুলো কিন্তু আমরা আরও ভালো করে এবং আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। এবং এখানে অনেক উপস্থাপক, অনেক প্রযোজক, অনেক শিল্পী কিন্তু এখানে প্রমোট হবে। তো আমরা মনে করি যে আপনাদের এই ভাবনাটাকে আমরা মনে করি যে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াটা এবং আপনাদের এই চিন্তাকে আমরা সেলিউট করা উচিত, যে আসলেই আপনাদের এই ভাবনাগুলো আমাদের এই যে আমাদের মৌলভীবাজার যারা কাজ করছেন তারা কিন্তু অনুপ্রাণিত হচ্ছেন। এখন হচ্ছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, কিন্তু একটা সময় কিন্তু সেটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হবে, সেটা থাকবে না, সেটা থাকবে না, তখন হয়তো সেখানে অর্থের ব্যাপারটা চলে আসবে। তা আমি মনে করি এই ক্ষেত্রে সোহেল আহমেদ যে কাজটি করছেন তিনি আমাদের এই অঞ্চলে একটা পায়োনিয়ার হয়ে যাবেন, যে আমি ইনি এই যে স্বেচ্ছাশ্রম দিয়ে কষ্ট করে এককভাবে এই প্রোগ্রামগুলো করার চেষ্টা করছেন। তো আমি মনে করি এই প্রোগ্রামগুলো যখন আরও ব্যাপক আকার ধারণ করবে, কমিউনিটি টেলিভিশনের দিকে আমরা যাবো, আমাদের একটি কমিউনিটি রেডিও আছে এখানে ব্রাক সেটা পরিচালিত করছে। আচ্ছা সোহেল ভাই একটা মিনিট, আমি আপনাকে বলছি আপনারা অনেক নাটক করেছেন আমরা দেখেছি, আমরাও সাংস্কৃতিক অঙ্গনে ছিলাম, অনেক গান বাজনা করেছি কিন্তু ব্রডকাস্টিং ছিল না, আমরা ওইখানে ব্রেক হয়ে গেছিলাম। এখন ইনশাল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বাচ্চা যারা আজকে মনে সামান্যতম ডান্সার সে আইসে এখানে লাইভ অনুষ্ঠান করতে পারবে, সে নিজে একজন নিজে উৎসর্গ করতে পারবে, তার আরও উৎসাহ উদ্দীপনা পাবে। এটাই পারভেজ ভাই আপনার সাথে আরও কথা বলবো, কারণ আপনার এই যে ভাবনাগুলো বা আপনাদের এমসিএসের ভাবনাগুলো সেটা আমরা আরও জানতে চাইবো আপনার কাছ থেকে। তো সামসাদ ভাই যেটি হচ্ছে যে আপনাদের অনেক প্রোগ্রাম তো আজকে মানে জনপ্রিয় হয়ে গেছে, সেটি হচ্ছে যে আপনাদের ওই যে গানে গানে যে অনুষ্ঠানটি আর এই যে আমরা টক শো সেটাও বোধ হয় দর্শকের কাছে কেমন সাড়া পাচ্ছেন? মূলত সাড়াটা তো দর্শক, এটার বিচারটা দর্শকরা করবেন, আমরা মূলত প্রচেষ্টা করে যাচ্ছি। এখানে সোহেল ভাই বেশি পরিকল্পনাটা সোহেল ভাই নিজে থেকেই করেন, আমরা